মানুষ ও রঙের মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও অন্তর বাহিরে করিয়া এক তারে বাজাও রে মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস দেখেন বদন ভাইজান কাঁঠাল কিলায় পাকাইলে সেই কাঁঠাল স্বাদ হয় না এই মাদুলি গুনে আপনাকে গরু সাত দিনই মধ্যে হাতির মতো মোটা তাজা হয়ে যাবে আমরা সত্যি মনে করতাম সেই দিলকুশ আমাগো জন্য কষ্ট করে চার গ্রাম দূরে দূরে মাদুলি এনে দিচ্ছে দেখি আপনি শুধু কবেন কোন গ্রামে আছে কোথায় আছে তালি হবে আপনাদের যে বান্ধবী নলকজান ঝড়ু মণ্ডলে নলকজানের শ্বশুর বাড়িতে আছে এই লালের বাচ্চা এই কুমুচ্ছি শ্যামু কি আরে মাধুরী দুটো কই মাধুরী আছি চল বদন কাকা দেখলাম ঘরে নেই এই সুযোগে বদন কাকার ঘরের মাধুরীটা বাঁধ দে কিন্তু শোন বদন কাকার ঘরে কোন মাধুরীটা বাঁধবি এইটুক সম্ভবত তুই ভুলে গেছিস ওর মাথা আস্তে আস্তে গিলু কমে যাচ্ছে কি নাটাই হয়ে যাচ্ছে শোন এই যে কালো মাধুরীটা মাত্র বদন কাকার ঘরে আর এই যে রূপলি মাধুরীটা দেখতে পাচ্ছিস ওটা মাত্র গোয়াল ঘরের মধ্যে কিন্তু আমার কিরাম জানি সন্দেহ হচ্ছে বুঝছিস উল্টো বেলটে গেছে তাহলে এক কাজ করি শোন তুই ঘুমো আবার হ্যাঁ আমি একটু দিলকুশের কাছ দিয়ে আবার শুনে আসি চালাকি করবি নি তুই দিলকুশের এখানে গিয়ে গল্প করিস না একেবারে পিলান করবি না পিলান বাদ দে দেখ তোর না একদম বিশ্বাস জ্ঞান দিনকে দিন উঠে যাচ্ছে বুঝছিস শোন আমি তোর আবার বলতেছি বদন কাকার গায়ের রং কালো এই জন্য কালোটা বাঁধতে হবে বদন কাকার ঘরে আর গরুর গায়ের রং কি সাদা না তাই জন্য রূপলিটা বাঁধতে হবে গোয়াল ঘরে বুঝতে পারতেছিস না কিন্তু তারপরেও কিরাম জানি আমার সন্দেহ সন্দেহ ঠেকতেছে বুঝছিস আমি
মঞ্জেলা তোর সাথে কুস্তি রসুদের বিয়েটা হবে কিনা সেটা নিয়ে আমি সন্দেহের মধ্যে পড়ে গেছি। কি বলতেছো ভাইজান? হ্যাঁ, রংমহলে যাত্রা হবে আর কুস্তি রসিদ সেখানে ডাইরেক্টর হতে চায়। সে তাই বলেছে? হ্যাঁ বলেছে, কিন্তু সেটা জানে না যে এই অঞ্চলে যাত্রার একমাত্র ডাইরেক্টর আমি। ডাইরেক্টর হবি, যাত্রা হবি না, কেরিকা ছাড়া হবি কেরিকা স্যার। তুমি যে বললি তো পারো যে তুমি ডাইরেক্টর হতে চাও। আমার ঠাকা বলেছে, তাহলে রিকোয়েস্ট করে আমি ডাইরেক্টর হব। মানে লাস্ট মানে গোল করে খুঁটিতি আর সাদা মাদুলিটা বানতি হবে ওই বদনসার ঘরে খাটের পায়ায়। এখন তিন দিনের মধ্যে বদনসার মন ক্রমে ক্রমে গুইয়ে আমার কাছে চলে আসবে। এই যে গুরু ভাইরা, আর কোন চিন্তা করবেন না, আপনারা এক সপ্তাহের মধ্যে মোটা তাজা হয়ে হাতি হয়ে যাবে। আর আমরাও তো বেঁচে গেলাম, আর খাওয়া দাওয়া দিতে হবে না গো। না শুনো, তোর মাথার মধ্যে কিচ্ছু নেই, একেবারে নাটাই হয়ে গেছিস। কেন কিছু খাওয়া তো দিতে হবে না কেন? খাওয়া তো দিতে হবে। মাদুরিটা মনে কর একটা ভিটামিনের কাজ। ও ভিটামিন? ভিটামিন বুঝিস নি? না। তুই ভালো তো? আপনার হার্বাল ট্রিটমেন্ট কেমন চলছে? ও ভেষজ চিকিৎসা? ভেষজ চিকিৎসা খুব ভালো চলেছে, খুবই ভালো চলেছে। তা তুমি এই গ্রামটারে ভালো মতো ঘুরে ফিরে দেখেছো তো? এই গ্রামটা কি দেখবো বলেন, এই সংসারের মানুষগুলোকে ঠিক মতো দেখা হলো না। তার মানে? তার মানে মিয়া ভাই, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের সবার ভিন্ন ভিন্ন রং, আর সব রং মিলে রংধনু রঙের মতন। আরে তুমি শিল্পী মানুষ, তোমার চোখে তো রং ধরা পড়বেই। হ্যাঁ আচ্ছা মিয়া ভাই, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। মিয়া ভাই, ঝিলিকজান নামে কাউকে চেনেন নাকি? হঠাৎ এই প্রশ্ন? না হঠাৎ না, আমি আসলে আজকে ছবি আঁকার জন্য ঝিলিকজানদের বাগানে ঢুকে গেছিলাম ভুল করে, সেখানে ওর সাথে দেখা হয়েছে। সে কি তোমার কিছু বলেছে নাকি? সে বলেছে আপনার সাথে বলে ওর প্রত্যেকদিনই দেখা হয়। হয় নাকি ভাই? মানে প্রত্যেকদিন মানে হয়? হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিনই দেখা হয়। প্রত্যেকদিন কেন দেখা হয়? তুমি তো একটা বড় কঠিন প্রশ্ন করে বসলে বসন নিয়ে। প্রত্যেকদিন মানে ও প্রত্যেকদিন মানে কি, ওই যে আমি যে পাঞ্জুকা সাহেবের বাড়িতে ভেষজ শিক্ষা করতে যাই না, ওই যাওয়া আসার পথে প্রত্যেকদিন দেখা হয় আর কি, মাঝে মাঝে না, প্রত্যেকদিনই। হ্যাঁ প্রত্যেকদিনই দেখা হয়। তুমি ভাই, এর মধ্যে অন্য কিছু নাই তো? অন্য কি থাকে? অন্য কিছু নাই, অন্য কিছু নেই। মিয়া ভাই, হ্যাঁ জানেন আজকে ঝিলিকজান আমাকে ওর বাড়িতে নিয়ে গেছিল, তারপর নিজের হাতে চা বানিয়ে খাইয়েছে। মিয়া ভাই, মিয়া ভাই, মেয়েটা কিন্তু বেশ সুন্দর। যাই যাই। কেসালি এইডা, এই জন্যে আমার মুরব্বি বানায় আপনি আপনি শুরু করেছে। ওরে বসন্ত, তুমি তো দেখছি আমার সো এক ডিগ্রি বড় প্রেমিক। হ্যাঁ একদিনই হাতের চা খেয়ে ফেলেছো। মামা
এটা কি ভাবতেছিস আরে তোমার জন্য ওয়েট করতে করতে আমার তো হয় না গেল কোনে গিয়েছিলি কেন কি হইছে আরে আমি রাঙা বেগমের চতুর্থ পত্র পরীক্ষা পাস দিয়ে ফেলেছি হ্যাঁ আরে ঝড় মণ্ডলের ঠিকানা খুঁজে মেরে জানাই দিই এই জানতাম আমি জানতাম তুই পাস করবি আমি জানতাম আরে বিয়েতে তুই তিনবার ফেল করলিও বিয়ের প্রস্তুতি পরীক্ষায় তুই যে পাস করবি সেটা আমি জানতাম এই তোমাকে তো আর কি কিন্তু ভাইনে এ তোর মানজলাম আমি মিয়া ভাই দুলাল মিয়ার আমি কোনোভাবেই কবজা করতে পারতেছি না রে আরে অগ্রণ মাস্টার সে আমার বিয়ে কোনো মতেই আগায় নিয়ে আসতেছে না কেন যাত্রা দিয়ে কাজ হচ্ছে না না সে আমার বলে কি জানিস বলে তুই ডাইরেক্টর হবি হ তুই যদি রংমাইরের মান ডুবতে চাস ডুবা তুই ডাইরেক্টর হ কিন্তু সে নিজে ডাইরেক্টর হবে না আচ্ছা তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করবে না তুমি যাত্রা আগে শুরু করো তুমি যাত্রা শুরু করলে দেখবে একদম পড়িমড়ি করে ছুটে আসবে না ও শালা তো নিশা যাত্রা ওর নিশা না এটা দিদি বলতিছি হ্যাঁ এই তাহলে চল এই তোর আব্বাজানের কাছ থেকে এই চল এই যাত্রা পারমিশন নিয়ে ও আব্বাজানের পারমিশন নিতে হবে চল কি রে কি রে কুসুম কি হলো ভাইজান আপনি তো এখন আব্বাজানের কথাটা বললেন না আব্বাজান রাইতে গেলে ঘুমাই পড়বে না এই কোন কথা রে কি কইতে হবে ও কিছু না কিছু না তুমি চলো আব্বাজানের কাছে গেলে শুনে নে যাও मानुष पाबो जामे कोन खेने অসিন মানুষ পাবো আমি কোন খেনে এই যে দেখেন এই শোক বন্ধ করে অসিন মানুষ গান গাওয়া আমার একদম ভালো লাগে না কিডা কিডা কথা বলে মাঝখানে ভাব ধরবেন একদম ভাব ধরবেন না ভাব ধরা দেখলেই আমার সন্দেহ হয় দেখো হামেলা তোমার আমি একটা কথা বলি এই সন্দেহ রোগটা খুব খারাপ রোগ এই রোগের কোনো ওষুধ নাই তা কি যেন জিজ্ঞেস করতেছিলে চোখ বন্ধ করে অসীম মানুষ গান ধরেছেন কেন কেন ধরেছে তুমি বলো ফকিরান্তি তো তারপর মতলব করতেছেন আমরা তোমার এখন ভরা সংসার তোমার দুটি ছেলে একটা বদন শাহ একটা বসন শাহ কুসুম কুস্তি রাখাল দুবলো মেলা লোক সংসারে এর মধ্যে আমি একটা ফালতু লোক কদিনের জন্য বাইরে গেলে তোমার অসুবিধা নেই এই তো মনের কথা বাইর হয়ে গেল আমিও স্পষ্ট করে বলতেছি আপনারা আমি ফকিরান্তিতে যাইতে দেব না আমি যাব সে কথা তো বলি নাই সুযোগ পালি যাব নালে যাব না সুযোগ আপনারা দিচ্ছে কি না ভাই আসবো ওই যে এতক্ষণ বোন বলল এখন ভাই আসতেছে আসেন আসেন সমন্ধী সে আসেন কি কি মনে করে ওই বদন এসেছে হ্যাঁ বদন ও ও বাবা ভাইগ্রের সাথে করে এসেছেন কোন মতলব আছে বলেন বলেন ভাইগ্রে যেখানে আমাদের সেখানে ওই তদবির আমাদের দুটো একটা আমার একটা বদন হ্যাঁ দুটো তদবির তো বলেন আপনারটাই বলেন দুলো ভাই এই রংমেহের গ্রামে কতদিন ধরে যে কালচারের কর্মকাণ্ড হচ্ছে না তার কোনো হিসেব আছে থাকবে কি করে আপনারা তো সব অকাজ কুকাজে ব্যস্ত হয়ে পড়েছেন আহা দুলাভাই এই কথা না বলে আগে আমাদের পরিকল্পনা শুনেন বলেন আমরা প্ল্যান করেছি আগামী দুই মাসের মধ্যেই এই গ্রামে একটা পেলে নামাবো হ্যাঁ আশপাশের দু চার গ্রাম থেকে আর্টিস্ট নিয়ে একটা পেলে নামাবো পেলে মানে যাত্রা 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 করতে করতে পুরুষরা তো ওই নারী সাজে অভিনয় করে গোপ কেটে ফেলে সারা রাত্রি করতে যাতে গোপ গজা গেছে চুল খুলে গেছে নাই ওই শাড়ি টাড়ি খুলে যায় হাসাহাসি করে কিন্তু এই নারী তুমি নারী বাবা কই হ্যাঁ কি বলে কেন এই আমাদের গ্রামে অনেক মেয়ে আছে না তারা বিয়ে করবে তো পাওয়া যাবে না ভাইজান আমি অভিনয় করব মাদক তুমি তুমি পারবা না ও যাত্রা করে এত সোজা না দুটো কথার পরে ঝগড়া লাগায় দেবা না মার গলা জোর আছে তো পাইতো তো আতে যায় আচ্ছা হ্যাঁ তারপরে কি হয়েছে সমন্ধে আপনার প্রস্তাব আমার পছন্দ হয়েছে আপনার প্রস্তাব আমি মানিয়ে নিলাম এবার বদন সাহেব আপনারটা বলেন শুনি যে আমি আমার প্রস্তাবটা আমি আম্মাজানকে বলতেছি আপনি আম্মাজানের কাছে শুনে নিন আচ্ছা বলুন আমারে কি বলবি ওই কি আর বলবো ওই আমাকে কুসুম বেগম হ্যাঁ কুসুম বেগম কি হইছে কি আর হবে তার সাথে একটা ছেলের সম্পর্ক হয়েছে এই সম্পর্ক বলতে তুমি কি বোঝাচ্ছ সেটা ভেঙে বলো কিছু বোঝে না সম্পর্ক মানে ভাব ভালোবাসা তা কিডা কিডা বলো ওই যে টাকু ওই যে টাক ওই যে হানিফ পালো হ্যাঁ জানানোর কারণ কি মানে হানিফ পালন বলেছে সে যত তাড়াতাড়ি পারে কুসুম বেগম সে বিয়ে করতে চায়
হামলা তোমার মত কি? আমার খুব মজা লাগতেছে, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি আছে। কেন? আমি ওই আগে হানে পালোয়ানের সাথে কথা বলবো তারপর। হ্যাঁ এই শোন, এই তোরা যে ওই পেলেটা নামাবি তো খুব সুন্দর দেখে একটা নামা। হ্যাঁ সুন্দর দেখে নামা, বেশি নামা মানে। এত কোনটা নামা? এই 10 12টা বই নিয়ে আসি তাহলে দেখবা আমরা দেখি। না না আমি বলি, আমি বলি। কোনটা তুলো? খুব ভালো একটা পেলের কথা জানি। হ্যাঁ কি? সেইটা ছোট হলে আমরা দেখেছি। সাইফুল মুলক বদিও জামা। ও সাইফুল মুলক বদিও জামা। আচ্ছা ঠিক আছে নামা মানে। এই চল আচ্ছা চল আমরা দেখবো না সেটা কি করে। আচ্ছা শুনেন, হ্যাঁ এই বিয়েতে আপনার আপত্তি কিসের? না না আপত্তি মানে শ্যামার স্বামী সত্যি সত্যি একটা পাগল, তার সাথে শ্যামার সারাসারি হয়ে গেছে, তালিপারে কি তুমি পঞ্চশিলায় ফিরে যাবা? অযথাই তুমি শুধু আমার মিথ্যে স্বপ্ন দেখাও, আর আমি নিজেই তো দেখে এসেছি সে সম্পূর্ণ সুস্থ, সে একটা জলজন্ত মানুষ। তাহলে চলো আমরা একটা কাজ করি। কি কাজ? চলো আমরা দুজন কোথাও পালাই যাই। তুমি কি বলতিস অনুলোক জান? চলো আমরা এমন কোথাও চলে যাই যেখানে আমাদের কেউ চেনে না, কেউ জানে না। নুরকজান একটু বোঝার চেষ্টা করো, তুমি যা বলতেছো তার অর্থটা কি? আমি না বুঝে কিছু বলতেছি না ঝুরু ভাই, না বুঝে কিছু বলতেছি না। আমি নরক থেকে মুক্তি চাই, তুমি পারবা আমার নরক থেকে মুক্তি দিতে? না না নুরকজান না, আমি তোমার এই মুক্তি দিতে পারি না। আরে আমার নিজেরই মুক্তি কোনে আমি তা জানি না। তুমি তুমি আর কখনো ওই কথা উচ্চারণ করবে না। আমার ভুল হয়ে গেছে। দরকারে আসেছিস? ও কি দরকার? চলো ঘরে চলো বলতেছি। হ্যাঁ আসো ভেতরে আসো। বলো কি কাজে এসেছে? আমি খবর পাইছি ঝুরু মন্ডল নাকি তোমার এখানে আছে। কি কেন বলছো তোমার ঝুরু মন্ডল আমার বাড়িতে আছে? সেই তো উঠতেছো কেন নুনু? না থাকলি না থাকবি, আমি ঝুরু মন্ডলে ফিরাই নিতে এসেছি। সে আমারে ভুল বুঝে এক রাতের আধারে দেশান্তরী হয়েছে, আমি তার ভুল ভাঙা দিতে এসেছি। তুমি ভুল ভাঙা দিতে ভুল জায়গায় এসেছো শ্যামাবু, ঝুরু মন্ডলের খবর আমি জানি না। তুমি যাও তার খোঁজে যাও, আমার বাড়ি তার কখনো আসবে না। তাড়াই দিতে শোনো লোক, তুমি যে কাজের জন্য এসেছো তাতে তোমার তাড়া দিয়ে আসলে আমার আর কোনো উপায় নেই। তুমি যাও। ঠিক আছে আমি চলে যাচ্ছি। কষ্ট ঠিক করলাম কেন আমি এসব করতেছি? কেন মঞ্জুলা? ওই মঞ্জুলা!
যাত্রা পালা তো শুরু হয়ে গেল আজ বৈকাল বেলা অডিশন এই প্রথম নারী চরিত্রে অভিনয় করবেন নারীরা তো হয়েছে নাকি তুই কুস্তির একটু বুঝা তুই কুস্তির একটু বুঝা যে তার দ্বারা ডিরেকশন হবে না তুমি যে বলছ না কেন যে তুমি ডিরেকশন দিতে চাও আমি বলেছি না কারো রিকোয়েস্ট করতে আমি পারবো না তাহলে পরে ঘরে বসে থাকো না আর যাত্রা পালা যেদিন হবে যে দেখে নে তুই কিসের মধ্যে পড়লাম আমি আমার আসলে যাত্রা পালা হবে मिथ्ये कथा कि खुजे पाई बड़ मिथ्ये कथा